টেকনাফের বৈদ্যঘোনা গহীন পাহাড় থেকে অপহৃত তিন যুবককে উদ্ধার করেছে র‍্যাব। কৌশলে অপহরণ চক্রের দুই ভাইয়ের দেয়া তথ্যে গতকাল সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়। আটক অপহরণকারী চক্রের সদস্যরা হলেন টেকনাফের মাঠপাড়া এলাকার নজির আহমেদের ছেলে নবী হোসেন ও জাহিদ হোসেন কাবিলা। উদ্ধারকৃত তিনজন হলেন টেকনাফের ওয়াইকং এলাকার ঠান্ডা আমান উল্লাহ, তার বন্ধু সিরাজুল মবিন ও উখিয়ার কুতুপালং এলাকার আবু তাহের। অপহরণকারীদের আস্তানা থেকে দুটি রামদা, 25 ফুট শিকল, 8টি তালা, 2টি চাবির ছড়া ও 3টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।